গাইস, আমাকে অনেক উত্তপ্ত করা হচ্ছে, আমাকে পুলিশের ধমকি দেওয়া হচ্ছে, আমার সঙ্গে মানে প্রতিনিয়ত শয়তানি করা হচ্ছে, এখান দিয়ে ওইখান দিয়ে, মানে সিম, তারপরে চারচক্ষু, তারপরে ড্রাইভার, তারপরে হচ্ছে আরো আছে যে মম, এদের সব আরো আছে, আরো আরো অনেক পাবলিক আছে, এদের সবাই আমার পেছনে উঠে পড়েছে, উঠে পড়ে লেগেছে, মানে যাতে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায়, যাতে আমি আর চ্যানেলটা না করি, কারণ আমার চ্যানেলটা প্রচণ্ড তাড়াতাড়ি গ্রো করছে, ওরা নিয়মিত চেষ্টা করে যাচ্ছে আমি যাতে চ্যানেলটা বন্ধ করে দিই। গাইস, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে আমার পাশে থাকো, আর যারা যারা আমার নামে ভিডিও করছে তাদের চ্যানেলে রিপোর্ট মারো, যারা যারা আমাকে ভালোবাসো মন প্রাণ দিয়ে, যারা যারা আমাকে ভালোবাসো তাদের চ্যানেলে রিপোর্ট মারো, তাদের চ্যানেলে রিপোর্ট মারো, রিপোর্ট মেরে পুরো ভর্তি করে দাও, যাতে তাদের চ্যানেলটা পুরো ই হয়ে যায়, ঠিক আছে? কারণ আমি এত কষ্ট করে দিনের পর দিন হার্ড ওয়ার্কিং করে ভিডিও করে, মানে এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়ে চলে যাচ্ছি, চ্যানেলটাকে বড় করছি, আর এরা নিজেরা নিজেদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারছে না, তার জন্য আমার চ্যানেলটাকে ওরা দমাতে চাচ্ছে। গাইস, যারা আমাকে ভালোবাসো, তোমরা সবাই মিলে আমার নামে যারা যারা ভিডিও করছে, বিশেষ করে সিমের চ্যানেল, তারপর হচ্ছে আর হচ্ছে চারচক্ষু আর ড্রাইভার, এদের চ্যানেলগুলোতে রিপোর্ট মারো, কন্টিনিউ রিপোর্ট মেরে যাও ওদের চ্যানেলে, যাতে এদের চ্যানেল আমার চ্যানেল উড়ানোর চেষ্টা করছে, তো ওদের চ্যানেলের যেন ওরকম অবস্থা হয়, ওদের চ্যানেলের যেন অবস্থা এরকম হয়। আমি একটা হার্ড ওয়ার্কিং করা মেয়ে, ছেলেটাকে কত কষ্ট করে, একটা বয়স্ক মা আর ছেলে, আর আমি আর আমার ওই শয়তান বর, ও তো কোনো টাকা দেয় না, আমি আর মা ছেলেটাকে কষ্ট মষ্ট করে মানুষ করছি, ওরা সেটা দেখতে পাচ্ছে না, ওদের জ্বালাতন উঠেছে, আমার চ্যানেলটা 12,000 হয়েছে বা 13,000 হতে চলেছে, ওদের সহ্য হচ্ছে না, না কোনো ইউটিউবারে সহ্য হচ্ছে না, আর বললাম না। গাইস, কার সহ্য হচ্ছে না, তোমরা যারা আমাকে ভালোবাসো জান প্রাণ দিয়ে ভালোবাসো, আমিও তোমাদের জান প্রাণ দিয়ে ভালোবাসি, তোমরা ওদের চ্যানেলে রিপোর্ট মারো, বেশি বেশি করে রিপোর্ট মারো, যদি আমাকে ভালোবেসে থাকো, যদি আমার প্রতি একটু স্নেহ ভালোবাসা থাকে, একজন হলেও তোমরা রিপোর্ট মারো, জানো তোমরা আমি কত কষ্ট করে ভিডিওগুলো করি, আমি একটা রোগগ্রস্ত মেয়ে, আমি একটা রোগে ভুগি, পেটের রোগে ভুগি, অনেক কষ্ট করে নাচ গান ভিডিওগুলো দিই, অনেক কষ্ট করে দিই, সে আমার বাড়ির লোকরা, মানে আমার মা ছেলে, যারা যারা আমাকে ভালোবাসে, সাবস্ক্রাইবার বোন, আমার ছদি, ছদির মেয়ে, সবাই জানে যে আমি কত কষ্ট করে ভিডিওগুলো দিই, যাতে আমি আমি যাতে না দাঁড়াতে পারি, আমি যাতে আমার যাতে উন্নতি না হয়, তার জন্য নিয়মিত আমাকে পুলিশের ধমকি দিচ্ছে, নিয়মিত মানে কি বলবো, বলছে তোর চ্যানেলটাকে উড়িয়ে দেবো, এরকম বলছে, এরকমই করেছিল ওই ওই যে কাকমাতার চ্যানেলটা নিয়ে, এরকমই করেছিল। কিন্তু তোদেরকে বলি, তোদেরকে সবাইকে বলছি, আমি সবাইকে, আমি না হার মানার মেয়ে না রে, আর কোনো এমন কোনো কিছু করিনি যে আমাকে পুলিশে ধরবে।
বুঝতে পেরেছিস? উল্টে আমি না তোদের নামে কেস করে আসব কালকে গিয়েই, বলবো স্যার আমাকে হ্যারাসমেন্ট করছে, ইনস্টাগ্রামে মেসেজ করছে, ইনস্টাগ্রামে ফোন করছে, ফোন করে আমাকে হ্যারাসমেন্ট করছে, নাম্বার দিয়ে ফোন করছে, ফোন করে আমাদের এখানকার থানার পুলিশ বলছে, মানে এই এরকম ভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে সবাই। আপনারা কোনো ব্যবস্থা নিন, দেখেন এটা কোথা দিয়ে আসছে না আসছে, সব আমি এই করব। তোদের তোদের বার আমি ছুটাবই, সুতো পাও বেড়েছিল কিন্তু তোদের মতো না, সুতো পা কার খারাপ চায়নি কিন্তু তোরা খারাপ চাচ্ছিস, খারাপ চাচ্ছিস। একটা বাচ্চাকে আমরা নিয়ে আছি, মানুষ করছি কত কষ্ট করে, তোরা কি ভেবেছিস ওপরে ভগবান নেই? ভগবান তার বিচার করবে, ভগবানের বিচার করবে, আমার পেছনে লাগিস না, ভগবানের বিচার করবে, ভগবান ছাড়বে না তোদের, ভগবানের বিচার করবে। আর আমি দেখি কি ব্যবস্থা নিতে পারি তোদের, দাঁড়া ওইটা নো আছ, দেখাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোদের দেখাবো, দেখতে থাক। অনেক হয়ে গেছে আর নয়, প্রচুর হয়ে গেছে আর নয়, এবার তো এসপার কি উসপার, অনেক হয়ে গেছে। তোরা আমাকে চিনিস না, আমাকে চিনিস না, আমি না হার মানার মেয়ে না, আমাকে চিনিস না, দেখ এবার। এবার দেখ কি ব্যবস্থা নিই তোদের, জেলের জেলের ঘানি তো জেলের জেলের ঘানি তো তোদের পিষাবই, দেখতে থাক তোদের সব কটা জেলের ঘানি পিষাবো। আমাকে ভুয়ো ফোন দিয়ে ভয় দেখেছিস তো, ভুয়ো ফোন দিয়ে ভয় দেখেছিস, এবার আমি সত্যি সত্যি তোদেরকে সত্যিকরণে পুলিশের ইয়ে খাওয়াবো, দেখতে থাক। নারী সাপে ভারী, এক নারী সাপে ভারী।